জমকালো আয়োজনের মাধ্যমে আনোয়ারা উপজেলার চাতরি রয়্যাল ফুটবল ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। খেলা এটা একটা প্রতিযোগিতা, এখানে খেলায় যারা অংশগ্রহণ করবে, প্রতিযোগিতা অংশগ্রহণ করবে সবাইকে, এটা একটা খেলার খেলোয়াড় সুলভ আচরণ করার জন্য। শনিবার 10 ফেব্রুয়ারি রাতে চাতরি ইউনিয়ন বাংলা বাজার সংলগ্ন মাঠে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুবলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স তাসনিয়া এন্টারপ্রাইজের চেয়ারম্যান মোজাম্মেল হক। সবাই খেলা পছন্দ করি, আমরা সবাই সুযোগ পাইলে খেলতে যাই এবং দেখতে যাই সব জায়গায়। এখানে আমার ছোট ভাইরা আছে, বন্ধুরা আছে, সবাই যেদিকে বলে আজকে খেলা আছে আমি ছুটে চলে যাই। এ সময় সংক্ষিপ্ত সভায় চাতরি 4 নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইলিয়াস মেম্বারের সভাপতিত্বে মোহাম্মদ জসিমুদ্দিনের সঞ্চালনায় ও ধারা ভাষ্যকারতায় এতে প্রধান অতিথি ছিলেন চাতরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইয়াসিন হিরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাতরি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুল্লাহ আল হারুন, যুবলীগ নেতা জিয়াউদ্দিন আকবর ফোরকান, শাহাদাত হোসেন মোহাম্মদ জুয়েল, সরোয়ার চাতরি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক তারেক আজিজ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি ইমতিয়াজ, সাধারণ সম্পাদক মনিরুদ্দিন, সদস্য ইমন, আবদুল্লাহ সানি, শাকিল রাহাত, মিজান ফাহিম সাজ্জাদ সহ সকল সদস্যরা।